উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াগযু জাইশুল কাআবাতা ফাইযা কানু বিবাইদা মিনাল আরদি ইউখসাফু বিআউওয়ালিহিম ওয়া আখিরিহিম ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউখসাফু বিআউওয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়াফীহিম আসওয়াকুহুম ওয়ামান লাইসা মিনহুম قال يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم أم المؤمنين عائشة رضي الله عنها বলছেন এটি একটি ভবিষ্যদ্বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে এমন এক বাহিনী আসবে যারা কাবা ধ্বংসের জন্য যুদ্ধ করবে কাবাকে ধ্বংস করার জন্য যুদ্ধ করবে কিন্তু তারা যুদ্ধ করতে যখন কাবামুখী হয়ে অগ্রসর হবে বাইদা নামক জায়গা এই জায়গায় যখন তারা পৌঁছবে পৌঁছলে গোটা বাহিনীটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির নিচে দাবায় দিবেন ধ্বংস করে দিবেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ কথা শুনেই প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেমন কথা যারা কাবাকে ধ্বংস করার জন্য এই শত্রুতা ষড়যন্ত্র নিয়ে আসবে তারা ধ্বংস হবে এটা তো অসুবিধা নাই আমরা এটাও কামনা করি কিন্তু এদের মাঝে এমনও কিছু মানুষ রয়েছে যাদের কাবা ধ্বংস করার চিন্তা নাই তারা যেই জায়গায় আসবে সেখানে বাজার ঘাট আছে এই বাজারে অনেক ব্যবসায়ী দল আছে বণিক আছে এরা তো ওদের সাথে এক নয় এক চিন্তার নয় তাহলে ওদের কারণে এদেরকেও ধ্বংস করে দেওয়া হবে মাটি ডাগিয়ে দেওয়া মানে কি কেউ বেঁচে থাকার সুযোগ নাই সবাই শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইউফসাফু বিআউওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম সবাই যেহেতু এক জায়গায় রয়েছে সেখানে বাছাই করে অপরাধীকে শাস্তি আর অপরাধী নয় কোনো শাস্তি পাবে না এমন সুযোগটা হবে না সবারই জন্য শাস্তি এসে যাবে কিন্তু সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম কিয়ামতের দিন যখন পুনরুত্থান হবে যে খারাপ চিন্তার মানুষ খারাপ নিয়তের উপরেই তার পুনরুত্থান হবে আর যে ভালো মনের মানুষ নিয়তের মানুষ ভালো নিয়তের উপরেই তার পুনরুত্থান কিয়ামতের দিন ঘটবে। তো এই হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাবামুখী হয়ে যেই ষড়যন্ত্রকারী দল আসবে আল্লাহ তাদেরকে মাটিতে ধ্বংস করে দেবেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এখানে কিছু ভালো মানুষও রয়েছে নিরপরাধ মানুষ মানে কি যারা ব্যবসা বাণিজ্যে বাজারে আছে এরা তাহলে এই দিয়ে যেন পরোক্ষভাবে সূক্ষ্মভাবে বোঝানো হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন এরা তো অপরাধী নয় যারা বাজারে রয়েছে যারা ব্যবসায়ী দল এরা অপরাধী নয় এর মানে কি বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কি করলেন সমর্থনও দিলেন এবং তাদের অবস্থানটা কি হতে পারে কিয়ামতে সেটা বলে বুঝিয়ে দিলেন। এখান থেকে যেন পরোক্ষভাবে বোঝা যাচ্ছে যে বাজার মানেই খারাপ আর বাজাই মানেই হলো আল্লাহর গজবের বিষয় এমনটা নয় বাজারে ব্যবসায়ীরা ভালোও থাকতে পারে ভালো নিয়তের মানুষও হতে পারে এটাই এখান থেকে বোঝা যায়। এই হাদিসের আলোকে আরেকটি বিষয় বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো বাধা দাও যদি এটা তোমরা না করো অপরাধীদেরকে যদি তোমরা বাধা না দাও তাহলে আল্লাহর আজাব যখন আসবে ইয়াউমুকুম জামিআ তোমাদের সকলকেই সেই আল্লাহর আজাব এসে কী করবে গ্রাস করবে কে নামাজি ছিল আর কে বেনামাজি ছিল কে নেশাখোর ছিল আর কে নেশামুক্ত ছিল আল্লাহর আজাব যখন চলে আসবে সেই বাছাই করবে না। এখানে অপরাধটা হলো নেশাগ্রস্ত হলো অপরাধী আর যারা তাকে
নেশা থেকে বাধা দেয়নি। বেনামাজিরা অপরাধী যারা তাদেরকে বেনামাজি থেকে নামাজি বানায়নি। যদিও নিজে নামাজি হয় তবু সে প্রাথমিকভাবে এই শাস্তি কী করবে, ভোগ করবে, কিন্তু কেয়ামতের দিন সে নামাজি হিসাবেই উঠবে, আর যে বেনামাজি ছিল সে বেনামাজি হিসাবেই উঠবে। অতএব এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য একটি বলা হয়, যদিও প্রবাদে বলা হয় আপ ভালো তো জগৎ ভালো বা সব ভালো, কথাটা আসলে সঠিক নয়। আমি ভালো হয়ে গেলেই সব ভালো হয়ে যাবে এমনটা নয়, আমাকেও ভালো হতে হবে, মানুষকেও ভালো বানাতে হবে, মানুষকেও ভালো করার চেষ্টা করতে হবে, এটাই হলো ইসলামের নির্দেশ। এরপর হাদিস নিয়ে এসেছেন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতু আহাদিকুম ফি জামাআতিন তাযিদু আলা সালাতিহি ফি সুকিহি ওয়া বাইতিহি বিদআ ওয়া আশরিনা দারাজা। সালাতু আহাদিকুম ফি জামাআতিন, তোমাদের কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে, আর তাযিদু আলা সালাতিহি ফি সুকিহি ওয়া বাইতিহি বিদআ ওয়া আশরিনা দারাজা, কেউ যদি জামাতে সালাত আদায় করে, ওই লোকটাই যদি আবার একাকী তার বাজারে দোকানে হোক অথবা বাড়িতে হোক সালাত আদায় করে, তাহলে একাকী দোকানে বা বাড়িতে সালাত আদায় করার চেয়ে জামাতে সালাত আদায় করলে 20-এর অধিক গুণ সওয়াব লাভ করবে সে। 20-এর অধিক গুণ বলা হয়েছে এই হাদিসে, কোনো হাদিসে নির্দিষ্ট করে এসেছে 25, আবার কোনো হাদিসে নির্দিষ্ট করে এসেছে 27। তো 20-এর অধিক মানেই হলো 25 বা 27 গুণ বেশি সওয়াব লাভ করবে। এখানে কার চেয়ে, যে ব্যক্তি বাজারে তার দোকানে একা একা পড়বে অথবা তার বাড়িতে একা একা পড়বে। ওয়াদালিকা বিআন্নাহু ইযা তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ, কী কারণে বেশি পাবে, জামাতের সাথে আসলে বা আরও কিছু তার প্রতিদান রয়েছে। বলছেন যে এটা হচ্ছে যখন কোনো মানুষ সুন্দরভাবে ওযু করে, সুম্মা আতাল মসজিদা লা ইউরিদু ইল্লা সালাহ ওয়া লা ইয়ানহাজুহু ইল্লা সালাহ, সুন্দরভাবে বাড়িতে ওযু করে মসজিদের দিকে বের হয়, মসজিদে আসে, কোনো উদ্দেশ্য নাই শুধু সালাত আদায়ের উদ্দেশ্য, কিছু যাব দেখা সাক্ষাৎ হবে অমুক তমুক, এগুলি পরের বিষয়, কিন্তু প্রথম বিষয়টা হলো মসজিদে যাব সালাত আদায়ের উদ্দেশ্যে। সুম্মা ইয়াখতু খুতওয়াতান ইল্লা রাফি'আ বিহা দারাজা, যত পা সে ফেলবে প্রতিটি কদমের বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। আও হুত্তাত আনহু বিহা খাতিয়াতুন, অথবা যত কদম ফেলবে তত অপরাধ তার ক্ষমা করে দেওয়া হবে। শুধু এটুকুই নয়, ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সুল্লিয়া ফিহি, কোনো ব্যক্তি সালাত আদায় করার পর তার সালাতের জায়গায় যতক্ষণ সে থাকবে ফেরেশতারা তার জন্য বিশেষভাবে দোয়া করবে। কি দোয়া? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তাকে ভালো করুন, তাকে ক্ষমা করুন, হে আল্লাহ তাকে অনুগ্রহ করুন, দয়া করুন। ফেরেশতারা এই দোয়া সবসময় করতে থাকে। সুবহানাল্লাহ, মা লাম ইউহদিস ফি, মা লাম ইউযি ফি, বলছেন কতক্ষণ ফেরেশতার দোয়া চলে থাকে, যতক্ষণ না সে অযু নষ্ট করে ফেলে, অযু অবস্থায় থাকবে। দ্বিতীয়, মা লাম ইউযি ফি, যতক্ষণ না সে কাউকে কোনো কষ্ট দেয়, কোনো কষ্ট দিলে তার জন্য ফেরেশতার দোয়া বন্ধ হয়ে যাবে।
এটি সহিহ বুখারীর হাদিস। অন্য বর্ণনায় এসেছে আউ ইউশাব্বিকা বাইনা আসাবিআই, আবু দাউদের হাদিস, অথবা যদি সালাতের পরে এইভাবে তার আঙ্গুলগুলি কি করে তাশবিক জাল বানায় তাহলে ফেরেশতার দোয়া কি হবে বন্ধ হয়ে যাবে। কিন্তু এই কাজটা অনেকেই করে, সালাত শেষ হয়ে গেল এমন একটু শরীর মরানি দেওয়া হয়, একটু ই করা হয়, আবার একটু ই করা হয়, এটা মনে রাখতে হবে। সালাম ফেরানোর পর আপনার ওজু আছে, 10-15 মিনিট আপনি আরও বসেও থাকবেন, তাসবিহ তাহলিল পড়বেন, সেগুলো সব পাবেন। কিন্তু যখনই এইরকম করবেন ফেরেশতার দোয়া আপনার জন্য বন্ধ হয়ে যাবে আর পাওয়া যাবে। তাই ফেরেশতার দোয়া 3 কারণে বন্ধ হবে বা 4 কারণে বন্ধ হবে। সালাতের পর আপনি যদি উঠে চলে যান জায়গা থেকে, দোয়া বন্ধ। আপনি যদি অযু নষ্ট করে ফেলেন, দোয়া বন্ধ। আপনি যদি কাউকে কষ্ট দেন, দোয়া বন্ধ। আপনি যদি আপনার হাতের আঙ্গুলগুলি এভাবে করেন, দোয়া বন্ধ। কাউকে কষ্ট দেওয়া বলতে কি? কাউকে কষ্ট দেওয়াটা কারোর থাপ্পড় দেওয়া, খামচি মারা, এটাও হইতে পারে। পার্শ্বে বসছেন কেউ, হয়তো বাচ্চা মানুষ দুষ্টামি করছে, তাহলে কী করলেন, সালাম ফেরাইয়া কানটা টান দিলেন, সালাম ফেরাই তার কানটা টান দিলেন, কেন দুষ্টামি করলো, তাহলে কী হলো, তারা কষ্ট দেওয়া হইল না। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন মালাম ইউদিফি, যতক্ষণ না সে কাউকে কষ্ট দেয়, এই কাজটা করলেও তার ফেরেশতার দোয়া বন্ধ হয়ে যাবে। অথবা পার্শ্বে আরেকজন মানুষ আছে, সেই মানুষটার সাথে অযু বসে আছেন, সবই করছেন, ওই মানুষের সাথে কারো একজনের কিছু সমালোচনা করলেন, গীবত করলেন, পরনিন্দা করলেন, খুব বেশি কথা না, পার্শ্বের লোকটাকে খালি বলে ফেললেন, ওই শুনছ অমুকের আজকে এই এতটুকু খালি ইঙ্গিতেই বলে ফেললেন, এটাই কি হয়ে গেল, সেই লোকটাকে কষ্ট দেওয়া হলো, ফেরেশতার দোয়া আপনার জন্য বন্ধ। এই গীবতটা মুখ দিয়েও বলতে হবে না, আপনি ইশারায় খালি দেখাইতেছেন আরেকজনকে, এটাই হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব থেকে আমাদের মুক্ত হওয়ার তৌফিক দান করুন। وقال احدكم في صلاه ما كانت الصلاه ما كانت الصلاه تحبسه نبي صلى الله عليه وسلم আরো বলেন احدكم في صلاه ما كانت الصلاه تحبسه, যখন কোন মানুষ সালাতটাকে যতক্ষণ থামায় রাখে ততক্ষণ যেন সে সালাতের ভিতরেই আছে। এর মানে সালাত আদায় করলেন, জামাত শেষ, মনে করলেন আমি আরেকটু থাকি, জোহর তো পড়লাম, আসরটা পড়েই যাই, যতক্ষণ আপনি অপেক্ষা করলেন ততক্ষণ যেন সালাতের মধ্যেই রয়েছে, মানে সেই সওয়াব আপনি লাভ করছেন। অথবা 10 মিনিট আগে 15 মিনিট আগে আসলেন, এসে বসলেন, সালাতের জন্যই অপেক্ষা করছেন, আপনি যেন সালাতেই আছেন বলে সওয়াব লাভ করবেন। এখানে উদ্দেশ্য হলো এই হাদিস মেইন বিষয় যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি তার বাজারে সালাত আদায় করবে একা একা, অথবা বাড়িতে সালাত আদায় করবে একা একা, কোথায় সালাত আদায় করবে, বাজারে, কোথায় বাজারে। এর মানে কি বোঝা যায়, বাজারটা যদি আল্লাহর কাছে গজবেরই পাত্র হয় তাহলে সেখানে সালাত তো হইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা দিয়ে যেন স্বীকৃতি দিলেন যে বাজারেও সালাত আদায় করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাজারে একাই তার সালাত আদায় করা আর মসজিদে সালাত আদায় করা হলো 25 বা 27 গুণ সব বেশি। বলেন নাই যে বাজারে আদায় করলে বাতিল, মসজিদে আদায় করলে হবে, এটি বলেন। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে শুধু বাজারের কাজের জন্য যাওয়া নয়, সেখানে ইবাদত করা যেতে পারে, এই স্বীকৃতিটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে দিয়েছেন।